ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা নিজেদের তৈরি কুইস্ট ভিআর অর্থাৎ ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটে টাচ স্ক্রিন সুবিধা চালু করতে চলেছে। মেটার তথ্যমতে ডিরেক্ট টাচ নামের এই সুবিধা চালু হলে ফোনের পর্দা স্ক্রল করার মতোই ভার্চুয়াল স্ক্রিনের বিভিন্ন স্থান আঙ্গুল দিয়ে স্পর্শ করা যাবে, ফলে সহজে পেজ স্ক্রল করার পাশাপাশি পেজ পরিবর্তনেরও সুযোগ মিলবে। এমনকি পর্দায় থাকা বাটন স্পর্শ করে বিভিন্ন অপশন চালু বা বন্ধ করাও সম্ভব হবে। এক্ষেত্রে ব্যবহারকারীদের হাতে নড়াচড়া শনাক্ত করবে কুইস্ট হেডসেটে থাকা ক্যামেরায় সংযুক্ত এক উন্নত মোশন সেন্সর। ধারণ করা হাতের ছবি ভার্চুয়াল রিয়ালিটিতেও দেখতে পারবেন ব্যবহারকারীরা, ফলে ভার্চুয়াল দুনিয়ায় থাকা কিবোর্ডে অক্ষর সহজে টাইপ করা যাবে। শুধু তাই নয়, ভার্চুয়াল পর্দায় সেসব তথ্য দেখাও যাবে, ফলে এরপর থেকে সহজে তথ্য পরিবর্তন বা সংশোধন করতে পারবে ব্যবহারকারীরা। বর্তমানে কুইস্ট হেডসেট ট্র্যাকিং সেন্সরের মাধ্যমে এই টেকনোলজি ব্যবহারকারীর চোখের নড়াচড়া সহ চেহারার অভিব্যক্তি শনাক্ত করতে পারে, ফলে নিজেদের চেহারার আদলে ছবি বা ইমোজি ভার্চুয়াল দুনিয়ায় দেখতে পারেন ব্যবহারকারীরা। তবে নতুন এই সুবিধাটি চালু হলে মিক্সড রিয়ালিটি প্রযুক্তিতে ভার্চুয়ালি বিভিন্ন কাজও করা সম্ভব হবে বলে মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। অকুলাস কোয়েস্ট 2 এর পর মেটা কোয়েস্ট প্রো নামের নতুন এই ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট এনেছিল মেটা। গত বছর 25 অক্টোবর মেটা কোয়েস্ট প্রো নামের নতুন ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট বাজারে নিয়ে আসে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। মেটা কোয়েস্ট প্রোতে আছে স্ন্যাপড্রাগনের বিশেষ প্রসেসর XR2+ জেনারেশন 1, যা কেবল ভিআর প্রযুক্তির জন্যই বিশেষভাবে বানানো। এতে আরও রয়েছে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ। হালকা ওজনের হাইপার রিয়েলিস্টিক ভার্চুয়াল রিয়েলিটি গ্রাফিক্সের অংশ হিসেবে এই নতুন প্রোটোটাইপ হেডসেট উন্মোচন করেছিল মেটার রিয়েলিটি ল্যাব ডিভিশন।